রাজ্যের কি অবস্থা তাহলে? সেচ মন্ত্রী সেচ দপ্তর দিল্লিতে, মুখ্যমন্ত্রী অসুস্থ, অতএব সরকার এখন দিল্লিতে রাজঘাট থেকে তাড়া খেয়ে সিআইএসএফের হুইসেল খেয়ে ছোটাছুটি করছে। বলছি অভিষেক ব্যানার্জী আজকে সেন্ট্রাল ভিস্তা ঘুরিয়ে দেখিয়েছেন এই রাজ্য থেকে যারা গেছে ধর্নায়, এবং বলেছেন ও কি করেছে তারা আমাদের কি না। উনি বলছেন যে এই প্রধানমন্ত্রীর সবকিছু নতুন চাই, আমাদের বিধানসভা তো চেঞ্জ হয়েছে, তৈরি করা জিনিস থাকবে কেন? তারপরে এটা উনি করেছেন, উনি এবং উনার পিসি করেছেন পরনির্ভর বাংলা, আর নরেন্দ্র মোদীজি করেছেন আত্মনির্ভর ভারত। আমাদের সংসদ স্বাধীনতার অমৃতকালে ভারতবর্ষের সংসদ ভারতীয়রাই তৈরি করবে, ক্ষতি কি হয়েছে? উনি শান্তিনিকেতনের বাড়ি বানিয়েছেন কয়লা গরুর টাকায়, আর নরেন্দ্র মোদী দেশের জন্য সংসদ বানিয়ে দিয়ে গেছেন। আগামী শত শত বছর ধরে, দশকের পর দশক ধরে যারা আইনসভায় আসবেন তারাই এই সংসদ পরিচালিত করবে। নরেন্দ্র মোদী দেশে স্থায়ী সম্পদ সৃষ্টি করছেন, আর উনি, উনার বউ, উনার শালিকা, উনার পরিবার পশ্চিমবঙ্গ ভারতবর্ষের টাকা বিদেশে পাচার করছে। সেই জন্য উনার স্ত্রীর নামে আপনার ব্যাংকক, থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে কাশীকর্ণ শাখাতে কয়লার টাকা পাওয়া যায়। কারোর গায়ে হাত করলে দেখে নেবো, বলছে কারোর গায়ে হাত করলে দেখে নেবো। দেখবেন নাকি ছোটাটা? দেখুন ছোটাটা, দেখুন এরা লড়বে, এসব শাসক পুলিশ নির্ভর শাসক দলের পার্টি। আমরা সিপিএম এর সঙ্গে লড়াই করালো, তৃণমূলের সঙ্গে লড়াই করালো, ওর পিসি একটা সময় করেছিল, পরে পাল্টে গেছে। ওরা কি লড়বে দেখুন, ছুটছে দেখ, মারা দূরের কথা, সিআইএসএফ 20 মিটার দূরে রয়েছে, তাতে ছোটাটা দেখ। দেখুন 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 দেখ কেমন লাগে, দেখ কেমন লাগে। আমি বিচারপতির মন্তব্য করার, আমি বিচারপতি কি বলেছেন অর্ডার শিটে আছে, আপনার মুখের কথা শোনার দরকার নেই। তিনি পরিষ্কার বলেছেন যে ইনভেস্টিগেশন যেন 3 তারিখে যে উদ্দেশ্য ডাকা হয়েছে যেন ট্যাম্পার না হয়, কোর্টের অর্ডারই আছে। এবারে উনি যাবেন না যাবেন সেটা তো আমি জানি না, কাল সকালের আগে বোঝা যাবে না। না গেলে কি করবে সেটা কোর্টের অর্ডারে ডাকা হয়েছে, ইডিআর কোর্ট বুঝবে, আমরা কেন বলতে যাবো? বলছি আমি দিল্লি তো যাচ্ছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে আন্দোলনের ঝাঁঝকি এবার বাড়বে আগামী দিনে। আন্দোলন বরাবরই বিজেপি মাঠে আছে, বরাবরই মাঠে আছে। আজকেও সারাদিন কলকাতাতে বিজেপি ছিল, বিধানসভার গেট বলুন, গান্ধী মূর্তি বলুন, বিজেপি মাঠে ছিল, অন্য কেউ মাঠে ছিল না, বিটিমরাও ছিল না, তৃণমূলের তো প্রশ্নই নেই। আজ এই মুহূর্তে চোর মুক্ত বাংলা, এই মুহূর্তে কোনো চোর বাংলাতে নেই, চোরেদের রানী আছে, চোরেদের সব চোরেরা দিল্লিতে আছে, চোর মুক্ত বাংলা। অর্থাৎ আন্দোলন বিজেপি করে করবে, তবে জনগণের ক্ষতি করে আগামী পুজোর মরশুম সেটাকে মাথায় রেখে নিশ্চিতভাবে আমাদের পার্টি সংগঠন রাজ্য কমিটি বিভিন্ন মোর্চা টাইম টু টাইম করবে ডেঙ্গু নিয়েও।